বলো দে সরি আসিনে সিংগায় দিলাহা, আর সিংগা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বন্ধুরা কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আই গেলাম তোমার সঙ্গে। তো যেহেতু আজকে হইল গিয়া চৈত্র মাসের লাস্ট দিন, তো চৈত্র মাসের লাস্ট দিনে কি হয়, চরক পূজা। তো দেখতে পারো একদম পুরোপুরি রেডি হইয়া গল্লিতে আই গেছি, এখন যাইতাম চরক পূজাতে। তো আজকের ভিডিওতে আমি দেখাইমু হাইলাকান্দির চরক পূজা, যে ডিএসএ ফিরল যেটা হয় ওইটা দেখাইমু। কিন্তু ওইটাতে যাইবার আগে একটা ইন্টারেস্টিং জিনিস জানিলাম, যেহেতু আমরা জানি যারা পূজা করে তারা কি করে, এক মাস ধরিয়া উপাস করে, তারপরে 21 নম্বর দিন শিবরে বাহির করা হয় এবং প্রত্যেকের ঘরে ঘরে শিব নিয়ে যায়, নিয়ে ওখান থেকে চান্দা কালেকশন হয়। তো ওই শিব যখন নেওয়া হয় তখন কি করা হয় যে লগে সঙ্গে গৌরী তাক হইন, শিব তাক হইন, লগে কালী নাচ হয়। তো ওই নাচটা একটু তোমরা দেখি লাও, আর ঠিক তত সময়ে আমি ডিএসএ তে পৌঁছাই যাই। তো নাচটা শেষ হইব, তারপরে ডিএসএ তে গিয়া তোমরা সময়ে আমি ডাইরেক্ট মিলতাম। পৌঁছে গেছি ডিএসএ এর সামনে, আর এজ ইউজুয়াল ডিএসএ তে আইমু, আর ভিড় হইতে পারে না। এটা কি হইতে পারে, ভিড় হয়ে গেছে, লাস্ট ইয়ার তো খুব বেশি ভিড় হয়েছিল, এবারে দেখি লাইক এরকম ভিড় দেখতে পারো। আই গেছি, এইখানে প্রচুর মানুষ। শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। মোটামুটি মানুষ যথেষ্ট হয়েছে দেখতে পারো, ব্যাকগ্রাউন্ডে যা দেখাই তালি মানুষই। বাট সমস্যাটা হয়েছে লেটে আইসি, সামনের দিকে জায়গা পাইছি না, এখন গ্যালারির উপরে যাই, গিয়া দেখি তো দেখা যায়নি, দুইও গ্যালারি কিন্তু পুরো খাঁচা কাজ ভর্তি আছে। এখানটা গ্যালারি, এখানের যে গ্যালারি একটুকু জায়গা নাই, এজ ওয়েল এজ এখানেও যে পুরোপুরি গ্যালারি ভর্তি আছে। তো চলো গ্যালারির উপরেটা যাই। তো গাইস চলো ওখানে উপরে উঠে একটু নি, জায়গা হওয়া যায়, উঠার তো অবস্থা নাই। Thank you.
কেন এখনো পুরোপুরি চোরকের গুড়ারিটা স্টার্ট হয়েছে না, স্টার্ট হইব একটু পরে। বাট যত সময় এখানে শুরু হয়েছে না, তার আগে গতকালকে রাত্রে কালির নাচ ছিল, তো যেখানে মানে পুরা গরম কয়লার উপরে কালি এবং সঙ্গে যে কালির সঙ্গে আছে তারা নৃত্য হয়েছে। তো এই নৃত্যটা ভাই একটা গেছে, তো রেকর্ড করছিল, তো আগে তোমরা ওইটা দেখিলাম, তারপরে দিকে এটা শেষ হইতে আমরা চরকের গুড়ানিটাতে আইছি। মানুষের যাওয়ার লাইন একদম পুরোপুরি ফটাফট শুরু হয়ে গেছে, আর যেদিকে দেখতে পারো পুরোপুরি মানুষই মানুষ, খাঁচা খাঁচ পুরোপুরি মানুষের ভর্তি। দেখতে পারো পুরোপুরি সব যাওয়া শুরু করে দিচ্ছে। গাইস ফাইনালি বাড়ি গেলাম, ঠেলাঠেলি করে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরও সেম ঠেলাঠেলি হয়, মানুষও সেম সেমই হয়, এবার কোয়ান্টিটি আরও বেশি বাড়ছে। তো এই আজকে এটাই আসছিল চরক পূজার ভিডিও, এই বছরের বাংলা নববর্ষের সামনে বছর আরও নতুন নতুন ভিডিও চাইব। তো এই ভিডিওটা তোমরা দেখে কীরকম লাগলো ডেফিনেটলি কমেন্টে জানাইও, আর একটা লাইক করে দিও, লাইক করলে কি তাও একটু মোটিভেশন হয় আরও ভিডিওস বানাইবার লাগিয়া। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো না, তো করার এটা কি তা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে বেল আইকন প্রেস করিও আর অল বটমে ক্লিক করে দিও। তো আমি মিলতাম তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।